বান্দরবানের তমরু সীমান্তে এখনও উত্তেজনা চলছে, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও সংঘর্ষের চলছে গত দুই মাস ধরে। তবে গত কিছুদিন ধরে একটু শান্ত পরিস্থিতি থাকলেও কিন্তু গতকাল রাতে 3:30 দিকে টেকনাফ সীমান্তে আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। এই বিষয়গুলো আসলে সরজমিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে, এগুলো দেখার জন্য আজ কিন্তু সীমান্ত এলাকা পরিদর্শন করেছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি সকাল থেকে টেকনাফ সীমান্তে যাননি, তবে যে নাইকংছড়ি বান্দরবনের যে সীমান্তগুলো রয়েছে, তমরু, কুনারপাড়া, এইসব এলাকায় তিনি বেশ কিছু সীমান্ত পরিদর্শন করেছেন এবং সীমান্ত পরিদর্শনের পাশাপাশি যে বিজিবির সদস্য রয়েছেন, বিজিবির সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন এবং তাদের সঙ্গে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করেন। এসব নিয়মিত একটি কার্যক্রম বিজিবির বলে জানিয়েছে। তবে তিনি সর্বশেষ দুপুর 1টার দিকে সীমান্ত বেশ কিছু সীমান্ত পরিদর্শন শেষে রেজুপাড়া সীমান্তের যে বিওপি রয়েছে সে বিওপিতে আসেন এবং বিওপিতে এসে তিনি বেশ কিছুক্ষণ সময় কাটান, বিজিবির বিভিন্ন কার্যক্রমগুলো দেখেন। এরপর তিনি সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন, সাংবাদিকদের তিনি যে বিষয়টি জানিয়েছে, তিনি এটি নিয়মিত একটি কার্যক্রম বিজিবির, সেই হিসাবে তিনি এসেছেন এবং বিজিবির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও তিনি যে বিষয়টি বলেছেন যে মিয়ানমার যে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, যেখানে টহল জোরদার করা হয়েছে, বিজিবি সদস্য বাড়ানো হয়েছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন বিজিবির সর্বোচ্চ বিষয়টি তৎপরতা বাড়িয়েছেন তারা এবং তাদের সর্বোচ্চ নজরদারি বাড়িয়েছেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন, এই বিষয়গুলো বলেছেন। যেমন ঠিক তেমনি এই যে ঘটনাগুলোর প্রেক্ষিতে যে গোলাগুলি বা বাংলাদেশের অভ্যন্তরে চলে আসছে গোলা বারুদ, এই বিষয়গুলোর ব্যাপারেও বিজিপির মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তাদের কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে, এই বিষয়গুলো তিনি বলেছেন। তবে একটি সুখবর সেটি বলা যায়, বিজিবির প্রধান যেটি বলেছেন এই যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একটি পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, এটি হয়তো খুব শীঘ্রই পতাকা বৈঠকটি হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও তিনি আরও যেটি বলছেন, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং মানুষজনকে যাতে আতঙ্কিত না হওয়ার জন্য তারা সর্বদা সচেতন করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সীমান্ত থেকে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানের তমরু সীমান্তে।